আসসালামু আলাইকুম। দোকান থেকে ছোট এক প্যাকেট আইসিং সুগার অনেক দামে কিনতে হয়। আমরা চাইলে কিন্তু মাত্র দুটো উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারি আইসিং সুগার। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। প্রথমেই আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এখানে একটি গ্রাইন্ডারে আমি চিনিটা নিয়ে নিচ্ছি, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবারে দুটো উপকরণকে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে এবারে আমি এগুলো একটু গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন অথবা পাটায়ও বেটে নিতে পারেন। এই যে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। চিনিটা কতটা মিহি হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবারে আমি এই চিনিগুলোকে একটু চেলে নেব। এখানে যদি আস্ত কোনো দানা থেকে থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাবে। এই যে একটু চেলে নিলেই তৈরি হয়ে যাচ্ছে ঘরে তৈরি আইসিং সুগার। আসলে একটু কষ্ট করলে আমরা কিন্তু অনেক টাকা দিয়ে না কিনে ঘরেই তৈরি করে নিতে পারি। তো এই যে বাকি অংশটা আমি ফেলে দিচ্ছি। আমাদের আইসিং সুগার তৈরি হয়ে গিয়েছে। এই যে একেবারে পারফেক্ট আইসিং সুগার, একবার অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এবারে এরকম একটি বয়মে ভরে আমি এটাকে সংরক্ষণ করব। এটা প্রায় 2 মাসের মতো ভালো থাকবে। এই যে, তো কেমন লাগলো আইসিং সুগারের রেসিপি? রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।